এক মিনিটেই বানিয়ে ফেলুন চিজি চাপটি। একটি চাপটি খেলেই সারাদিন থাকবে পেট ফুল। এক কাপ ময়দাতে পরিমাণ মতো লবণ ও জিরে গুঁড়ো দিয়ে এর ডোটি তৈরি করে প্যানের মধ্যে দিয়ে দেব। এক পাশ ভালো মতো সেদ্ধ হয়ে গেলে উল্টিয়ে নেব। টমেটো কুচি, পেঁয়াজ কুচি ও গাজর কুচি এতে দিয়ে দেব। খুবই সুস্বাদু এই চাপটি। পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। সবশেষে দিয়ে দেব চিজ। মোজারেলা চিজটি নিয়েছি, এখানে সামান্য পরিমাণ মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিব। আপনারা চিজ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, এটি যার যার স্বাদের উপর নির্ভর করে। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা ও কাঁচামরিচ। এখন ফোল্ড করে নিব। খুবই ইজি প্রসেস, তাই না? ঝটপট বাসায় তৈরি করে নিতে পারেন চিজি এই চাপটি। সাবধানতার সাথে এই চাপটিটি উল্টিয়ে নিব, নয়তো এর ভিতর থেকে পুর বের হয়ে যেতে পারে। মাত্র এক মিনিটে তৈরি হয়ে গেল চিজি চাপটি। এটি খেতে কিন্তু বেশ মজার। বাচ্চাদেরও ইনস্ট্যান্ট এই খাবারটি তৈরি করে দিতে পারেন। চাপটিটি কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ইয়ামি এবং চিজি হয়েছে। বাসায় তৈরি করে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে।